নাই রনু, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাটা তুলে নেব। থ্যাংক ইউ স্যার, আমার উপর বিশ্বাস রাখুন স্যার। হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ হ্যাভ এ গুড ডে স্যার। এইবার দেখছি রমাদেব মল্লিক তুমি কি করে পার পাও। হ্যাঁ বৌদি, কেমন আছে দর্পণ? ঠিকঠাক। শুধু ঠিকঠাক, তুমি যাতে ভালো থাকো তার জন্য আমি সকাল সকাল গিয়ে তোমার নামে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি গো। তুই সি গ্রেট হো ভাবিজান। কি ব্যাপার, এত তেল কিসের? এই যে ভালো কথা বললাম ভাবলে তেল মারছি। এই তোমাদের মেয়েদের না একটাই দোষ। আচ্ছা তো কটা মেয়েকে তেমন ভাবে দেখেছো? তোমাকে বৌদি, তোমাদের খুব মিস করছি, বিশেষ করে তোমার হাতের রান্না। এবার একটা বিয়ে করো, সে দেখবে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে। বৌদি আমি বিয়ে করব না তো বলছি না, কিন্তু কিন্তু কি সেরকম কাউকে খুঁজে পেতে হবে তো, যাকে দেখলে ইচ্ছে করবে তার সাথে সারা জীবন কাটাতে। মানে আপনার প্রদীপের সঙ্গে যে প্রদীপটা লেগে লেগে রয়েছে সেটা আমি এনেছি, কিন্তু আপনি জ্বালালেন কেন? বৌদি তুমি বলো, সেরকম যদি কাউকে না পায় তাহলে কি বিয়ে করা যায়? এমনি মেয়ে কি আর পাবে, তার জন্য খুঁজতে হবে। হ্যাঁ তাই তো, আমি এখন প্রদীপ জ্বালিয়ে খুঁজতে বেরোবো। প্রদীপ জ্বালিয়ে না খোঁজো, ঠাকুরের কাছে যাও, সেখানে গিয়ে প্রদীপ জ্বালাও, আর ঠাকুরের কাছে মনে মনে বলো যে ঠাকুর এমন একটা কাউকে পাইয়ে দাও যাকে দেখলেই আমার মনে লাড্ডু ফুটবে, 1000 ওয়াটের আলো জ্বলবে। বৌদি মজা করছো? এই না না, আমি একদম মজা করছি না। প্রতি সোমবার শিবের মাথায় জল ঢেলে ঢেলে আমি তো একই কথা বলতাম, তবেই না তোমার দাদার সাথে আমার বিয়েটা হয়েছে। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে।